हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी ज्योति, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमरा प्रत्येकेई चाई हेल्दी स्किन पेते, एबं ए हेल्दी स्किन पावार जोन्नो आमरा कत किछुई ना यूज करी, किन्तु सब समय आमादेर ए हेल्दी स्किनटा अचीव हय ना। आमादेर स्किने होये जाय र्याश, पिम्पल, एबं सेई र्याश पिम्पल ठीक होये जाबार परेओ थेके जाय स्किनेर मध्ये दाग। तो ए समस्त थेके मुक्ति पावार जोन्नो किन्तु शुधुमात्र बाइरे थेके कोनो प्रोडक्ट व्यवहार कर ले रेजल्ट पावा जाए ना। आमादेर स्किन के पिम्पल फ्री रखते होले आमादेर दुटो भावे आमादेर स्किन के टेक केयर करते होबे। फार्स्ट वन होच्छे इंटरनली किभावे आमरा आमादेर स्किन के भालो करते पारी, सेक्षेत्रे आमरा आमादेर हेल्दी किछु खाबार खेते होबे, किछु ट्रिटमेंट करते होबे, तार जोन्नो आमरा हेल्दी स्किन पेते पारी। नेक्स्ट होच्छे एक्सटार्नली, इंटरनलि जदि आमादेर भालो हय एक्सटार्नलि किन्तु अल्प एकटु टेक केयर करले आमरा आमादेर रेजल्ट पाबो। आजके आमि तोमादेर साथे परफेक्टलि भावे कथा बोलबो जे इंटरनलि किभावे आमरा आमादेर स्किन के पिम्पल फ्री करबो, एबं नेक्स्ट भिडियोते आमि तोमादेर साथे शेयर करबो जे एक्सटार्नलि अर्थात बाइरे थेके कि अप्लाई करे आमादेर स्किन के किन्तु पिम्पल फ्री राखबो। এই পিম্পল বর্তমানে ভীষণ বড় একটা সমস্যা, যারা টিনেজার আছে তাদের তো এই সমস্যাটা খুব বেশি হয়। এছাড়াও কিন্তু এখন যে কোনো এজের মহিলাদের মধ্যে বা পুরুষদের মধ্যে সকলের মধ্যে কিন্তু এই পিম্পল র‍্যাশ হওয়ার চান্সটা থাকে। এই পিম্পল বা র‍্যাশ বিভিন্ন কারণে হতে পারে, এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো কারণ না। সেটা তোমাদের আনহেলদি লাইফস্টাইল থেকে হতে পারে বা খাওয়া দাওয়ার কিছু গণ্ডগোল হচ্ছে সেখান থেকে হতে পারে, হরমোনাল কিছু প্রবলেম থেকে হতে পারে, বা অনেক সময় আমাদের যে টিনেজার বয়স সন্ধিকালে সেই সময় কিন্তু এমনি হয়ে থাকে, কিছু র‍্যাশ বা পিম্পল হওয়ার চান্স থাকে। এছাড়াও কিন্তু যদি স্কিন ভীষণভাবে অয়েলি হয় সেক্ষেত্রে হতে পারে, বা কোনো নতুন প্রোডাক্ট ইউজ করছি সেটা স্কিনে স্যুট করছে না, বা কোনো অ্যালার্জি থেকে পিম্পল র‍্যাশ, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। তো একাধিক কারণ থাকা সত্ত্বেও তার ট্রিটমেন্ট করাটা কিন্তু খুব সোজা। আমি তোমাদের যে দুটো পদ্ধতি বলবো, অর্থাৎ একটা তোমাদের খেতে হবে এবং একটা তোমাদের বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে, এই দুটোতে কিন্তু 100% শিওর তোমাদের পিম্পল সেরে যাবে। যদি না সারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত, কারণ সেটা অন্য কোনো কারণ হতে পারে যার জন্য তোমাদের পিম্পল হচ্ছে। তাহলে চলো একটু দেরি না করে তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করে নিই যে ইন্টারনালি কিভাবে তোমরা স্কিনকে হেলদি করবে। তো ভেতর থেকে আমাদের স্কিনকে ভালো রাখতে এবং আমাদের ব্লাডকে পিউরিফাই করতে আমাদের একটা ড্রিঙ্কস নিতে হবে। আমাদের রক্ত যত পরিশুদ্ধ থাকবে তত কিন্তু আমাদের স্কিনে তার এফেক্ট পড়ে, অর্থাৎ কি রক্ত পরিষ্কার থাকলে সেক্ষেত্রে তোমাদের স্কিনও পরিষ্কার থাকবে, অর্থাৎ পিম্পল ফ্রি থাকবে। কিন্তু রক্তের মধ্যে যদি বিভিন্ন টক্সিন বা বিভিন্ন দূষক মিশে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্কিনে তার এফেক্ট পড়বে। সেই ড্রিঙ্কসটা তৈরি করতে আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস লাগবে। ফার্স্ট ওয়ান হচ্ছে নিম। নিম হচ্ছে আমাদের ভারতের বিভিন্ন পুরনো আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু এই নিমটা ব্যবহার করা হয়ে থাকে। নিম গাছের এমন কোনো অংশ নেই যেটার মধ্যে কোনো ঔষধি গুণ নেই। যে কোনো অংশ দেখো তার মধ্যে কিছু না কিছু ঔষধি গুণ আছে, এবং এই নিম এতটাই কার্যকরী, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ এর মধ্যে কিন্তু প্রচুর আছে। অর্থাৎ আমাদের স্কিনকে পরিশুদ্ধ করতে নিমের থেকে ভালো জিনিস কিছু হতেই পারে না। এই নিম প্রচুর, আগে যেমন বললাম, প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। আমাদের রক্তের মধ্যে যদি কোনো দূষক থাকে সেটাকে ক্লিন করতে পারে, রক্তকে ফিল্টার করতে সাহায্য করে থাকবে। এছাড়াও আমাদের স্কিনের মধ্যে যখনই আমাদের রক্তটাকে ফিল্টার করবে তখন কিন্তু আমাদের স্কিনও হয়ে উঠবে হেলদি এবং পিম্পল ফ্রি। তো এই ড্রিঙ্কসটা বানাতে গেলে আমাদের নিতে হবে এক মুঠো মতো নিম পাতা। ফ্রেশ নিম পাতা হলে খুব ভালো হয়। বাড়ির আশেপাশে নিম গাছ তো থাকবেই, তো সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। এক মুঠো নিম পাতা তোমাদের ক্ষেত্রে লাগবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁচা হলুদ। আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ কিন্তু নয়, এটা কাঁচা হলুদ। এই হলুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, স্কিনকে র‍্যাশ ফ্রি করতে এর থেকে ভালো জিনিস কিছু হতেই পারে না। তোমরা শুনে থাকবে আগেকার দিনে মানুষেরা কিন্তু এই কাঁচা হলুদ সারা গায়ে লাগিয়ে তারপর তারা স্নান করতো।
তার কারণ এটাই যে আমাদের স্কিনকে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা স্কিনের কোনো রকম প্রবলেম থেকে কিওর করতে পারে আমাদের এই হলুদ। তো তোমাদের কাঁচা হলুদ নিতে হবে, আমি এখানে একটা ছোট টুকরো নিয়েছি কাঁচা হলুদের। যদি তোমাদের কাছে কাঁচা হলুদ অ্যাভেলেবেল না থাকে তাহলে প্লিজ রান্নার যে বুড়ো হলুদ সেটা ব্যবহার করবে না, সেক্ষেত্রে শুধু নিম পাতাটাই তোমরা ইউজ করতে পারো। তবে যদি এই ড্রিঙ্কসটার উপকার খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে আমি বলবো যে দুটো জিনিসই ইউজ করতে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পাবে। এবং তোমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে এক গ্লাস জল, ছোট এক গ্লাস জল তোমাদের লাগবে। তো প্রথমেই একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে তোমরা নিম পাতা নিয়ে নেবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে নিম পাতাটা। নিম পাতাটা ধুয়ে নিয়ে নিলে এক মুঠো মতো নিম পাতা নিচ্ছ। নেক্সট যেটা তোমরা নিচ্ছ সেটা হচ্ছে সেই হলুদের টুকরোটা নিচ্ছ, সেটাকে আমি ছোট ছোট করে চপ করে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল। এরপরে এটাকে খুব ভালোভাবে তোমরা মিক্সিতে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নেবার পর তোমরা এটাকে ছেঁকে নিতে পারো, আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবং তোমাদের ড্রিঙ্ক রেডি। ওকে, তো তোমাদের এটা কখন খেতে হবে? এটা খাওয়ার নিয়ম হচ্ছে খালি পেটে, সকালে খালি পেটে এই ড্রিঙ্কসটা খেতে হবে। কিছু খাবার পর খেলে খুব একটা এফেক্টিভনেস পাবে না, খালি পেটে যখন খাবে এটা সেটার খুব ভালো উপকার তোমরা দেখতে পাবে। নেক্সট কয়েকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখি। ফার্স্ট, এটা কতবার খাবে? এইটা এখন যেহেতু গরমকাল সেহেতু তোমরা এই ড্রিঙ্কসটা সপ্তাহে একদিন নেবে, একদিনের থেকে বেশি একদমই নেবে না, কারণ এটা একটু শরীরকে গরম করে দিতে পারে, তার জন্য পেটের সমস্যা হতে পারে, তার জন্য এটা সপ্তাহে একদিন করে নেবে। যদি শীতকালে এটা খাও সেক্ষেত্রে তোমরা দুবার খেতেই পারো, কিন্তু গরমকালে একবারের থেকে বেশি বা যাদের শরীর খুব বেশি গরম হয় তাদের কিন্তু 15 দিনে একবার এটা তোমরা খেতে পারো। নেক্সট বলি এটা টেস্টের কথা। অবশ্যই নিম পাতা যখন ইউজ করছি বুঝতেই পারছি এটা টেস্ট কেমন হতে পারে, মোটেই টেস্টটা এর ভালো নয়। তবে এটার এফেক্টিভনেসের জন্য তোমাদের এটার টেস্টটা সহ্য করতেই হবে। ফার্স্ট 5 মিনিটস তোমাদের মুখের টেস্টটা একটু চলে যেতে পারে, বাট তারপরে এটা একদমই ঠিক হয়ে যায়, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যারা টিনেজার আছো তাদেরকে আমি অবশ্যই এই ড্রিঙ্কসটা নেওয়ার জন্য বলবো, কারণ তাদের স্কিনে সব থেকে বেশি প্রবলেম হয়, তারা কিন্তু এই ড্রিঙ্কসটা যদি নাও আই এম শিওর তোমাদের কিন্তু পিম্পল অনেক কমে যাবে বা নাও হতে পারে। আর নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে এই ড্রিঙ্কসটা ছেঁকে নেবার পর যেটা ছাঁকনিতে যে অবশিষ্টাংশ পড়ে থাকবে সেটা ফেলে দেবে না। ওকে, কারণ নেক্সট আমি যে তোমাদের এক্সটার্নালি যে ফেস প্যাকটার কথা বলবো সেটা কিন্তু আমরা এই জিনিসটা দিয়েই তৈরি করব, তার জন্য এই জিনিসটা কখনোই ফেলে দেবে না। যখনই তোমরা এই ড্রিঙ্কসটা ইউজ করবে তখন এটা ছেঁকে নেবার পর এটা তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এবং আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কিভাবে তোমরা এটা দিয়েও ফেস প্যাক বানাতে পারো। তো সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ আমি আগেই বললাম, অর্থাৎ যখন ডবল ট্রিটমেন্ট করবে তখন তোমাদের পিম্পল যেতে বাধ্য। যাদের স্কিনে সবসময় পিম্পল থাকে এবং যাদের অয়েলি স্কিন, যারা পিম্পলের সমস্যায় ব্যতিব্যস্ত হয়ে থাকো, তাদের আমি বলবো মাত্র 1 মাস এটা তোমরা ইউজ করো। অর্থাৎ এই ড্রিঙ্কসটা তোমরা সপ্তাহে একদিন করে খাবে, মানে তোমরা 1 মাস মানে 4 দিন তোমরা খাচ্ছ, এবং যে ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা সপ্তাহে 2 বার করে ইউজ করবে। আই এম শিওর যে তোমাদের 1 মাসের মধ্যে তোমরা অনেক তার ডিফারেন্স বুঝতে পারবে, এবং এটা যত আস্তে আস্তে ব্যবহার করবে তত দেখবে তোমাদের স্কিন পিম্পল ফ্রি হচ্ছে। শুধু স্কিন পিম্পল ফ্রি নয়, দেখতেই পাবে তোমাদের স্কিন কতটা হেলদি হয়ে উঠেছে। এর সাথে সাথে কিন্তু তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেই পয়েন্টগুলো বলে দিই। তোমাদের কিন্তু অনেক বেশি করে জল খেতে হবে, অবশ্যই রক্ত বা ব্লাডকে পিউরিফাই করতে গেলে জল লাগে, তার জন্য কিন্তু দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল অবশ্যই খেতে হবে। মিষ্টি জাতীয় যে কোনো খাবার যতটা পারো কম খাওয়ার চেষ্টা করবে, এমনকি তোমরা যে চিনি খাও সেটাও কিন্তু কম করার চেষ্টা। অনেক সময় কী হয় না, এই মিষ্টি জাতীয় খাবার বেশি খেলে স্কিনে পিম্পল হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। নেক্সট আমি বলবো সেটা হচ্ছে যে কোনো ফ্রায়েড জিনিস বা ভাজাভুজি বা বাইরের যে জাঙ্ক ফুড সেটা খাওয়া তোমরা একটু কমিয়ে দাও, একদমই বন্ধ করতে আমরা বলছি না। অবশ্যই আমরা সেই জিনিসগুলো ভালোবাসি, একদম বন্ধ করা তো সম্ভব নয়, খেতে পারো, সেটা তোমরা পরিমাণটা কমিয়ে দিতে পারো, অর্থাৎ সপ্তাহে 1 দিন খেলে কি 15 দিনে 1 দিন খেলে সেই হিসেবে কিন্তু তোমরা খেতে পারো। বাকি কিন্তু বাড়ির তৈরি যে হেলদি খাবার সেই খাবার খাওয়ারই চেষ্টা করো।
তাহলে বন্ধুরা আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা ইন্টারনালি আমাদের শরীরটাকে ঠিক করব আমাদের স্কিনকে হেলদি রাখার জন্য। এই ড্রিঙ্কসটা তোমরা অবশ্যই নেওয়া শুরু করে দাও এবং নেক্সট দিন আমি তোমাদের সাথে শেয়ার করব এক্সটারনালি কিভাবে তোমরা স্কিনকে কেয়ার করবে। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। নমস্কার।